সমগ্র ভারতবর্ষত এতিয়া রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনত আমার শিক্ষাটো দুই ভাগত বিভক্ত, এটা হল বিদ্যালয় শিক্ষা আর আনটো হল উচ্চ শিক্ষা। বিদ্যালয় শিক্ষা দ্বাদশ শ্রেণীলৈকে, এতেকে দ্বাদশ শ্রেণীলৈকে আমার ডিপার্টমেন্ট এটা, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। যেহেতু আমার দশম শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করার কারণে সুকিয়া সুকিয়া দুখন বোর্ড আছে, এতিয়া দুইখন একত্রিত করে অসম বিদ্যালয় শিক্ষা বোর্ড আমি গঠন করার সিদ্ধান্ত যোৱাকালি কেবিনেটে অনুমোদন জানালে। গতি এটা দুইটা মার্জ হব, মার্জ হলেও ইয়ার দুটা উইং হিসাবে থাকিব, শাখা তো দুটাই থাকিব, একাদশ দ্বাদশের কারণে একটা বেলেগ শাখা আর নবম দশম শ্রেণীর কারণে একটা বেলেগ শাখা। বোর্ড এখন হব, চেয়ারম্যান এজন হব, কিন্তু দুজন ভাইস চেয়ারম্যান থাকিব, একাদশ দ্বাদশের কারণে এজন উপসভাপতি আর নবম দশমের কারণে আন এজন উপ। মূলত ইতিমধ্যে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে টেট কাম রিক্রুটমেন্ট পরীক্ষা হব আমার হাইস্কুল আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। আগতে কেবল টেট হয়েছিল টেটর নম্বরের উপর, এতিয়া নহয়, এতিয়া ইয়ার কারণে সুকিয়া পরীক্ষা হব আর পরীক্ষাট সিমান সংখ্যক প্রার্থী পাস করব যিমান সংখ্যক আমার খালি আসন আছে। যদি 100 পোস্টর কারণে এডভার্টাইজ করা হয়, 100 পাস করব আর নিযুক্তি লাভ করব। আর এই টেট পরীক্ষা ইয়াত 140 মার্কসর হব আর তার রূপরেখা কেনেকুয়া হব সেই সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় একটা সিদ্ধান্ত হয়েছে, যেটু আমার প্রাথমিক পর্যায়ত আমি ইতিমধ্যে ঘোষণা করেছো যে এবার টেটর উপর সর্বাধিক মানে ওয়েটেজ দি পেলে টেট পরীক্ষার ফলাফলের নম্বরের সর্বাধিক ওয়েটেজ দিয়া হব, লগত তেওঁলোকৰ ডিএলএড আর তেওঁলোকৰ গ্রেজুয়েশন আপার প্রাইমেরির ক্ষেত্রে আর তার একটা ওয়েটেজ লৈ পেলে মেরিট লিষ্টখন প্রস্তুত করা হব। পূর্বর একটা ব্যবস্থা আছিলে যে এনসিসি মানে সংগীত বা স্পোর্টস তারপরও একটা ওয়েটেজ লওয়া হব, সেই নিয়মটো আমি এতিয়া কেবিনেটে অনুমোদন জানাইছে যে এনসিসির সি সার্টিফিকেট হলে 5%, বি সার্টিফিকেট হলে 3%, এই কেবিনেটে অনুমোদন জানাইছে। মেট্রিকর পরীক্ষা মানে ক্লাস টেনের পরীক্ষা তো হব, মেট্রিক বলে মেট্রিক শব্দটোর অর্থই হল ক্লাস, শব্দই হল অর্থই হল টেন, গতি টেনের পরীক্ষা থাকিব। এতিয়া আমার যদি সার্টিফিকেট খন দিয়ে, সার্টিফিকেট খন তো মেট্রিক বলে লিখা না থাকে, এইচএসএলসি বলে লিখা থাকে, গতি মেট্রিক পরীক্ষা সেটা একটা ধারণা। ক্লাস টেনের পরীক্ষা তো আগতে যেনেকে হয়েছিল এতিয়াও হয়েছে হব, আর এই পরীক্ষা বোর্ডে পাতিব। ভারতবর্ষত এতিয়া রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনত আমার শিক্ষাটো দুই ভাগত বিভক্ত, এটা হল বিদ্যালয় শিক্ষা আর আনটো হল উচ্চ শিক্ষা। বিদ্যালয় শিক্ষা দ্বাদশ শ্রেণীলৈকে, এতেকে দ্বাদশ শ্রেণীলৈকে আমার ডিপার্টমেন্ট এটা, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। যেহেতু আমার দশম শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করার কারণে সুকিয়া সুকিয়া দুখন বোর্ড আছে, এতিয়া দুইখন একত্রিত করে অসম বিদ্যালয় শিক্ষা বোর্ড আমি গঠন করার সিদ্ধান্ত যোৱাকালি কেবিনেটে অনুমোদন জানালে। গতি এতিয়া দুইটা মার্জ হব, মার্জ হলেও ইয়ার দুটা উইং হিসাবে থাকিব, শাখা তো দুটাই থাকিব, একাদশ দ্বাদশের কারণে একটা বেলেগ শাখা আর নবম দশম শ্রেণীর কারণে একটা বেলেগ শাখা। বোর্ড এখন হব, চেয়ারম্যান এজন হব, কিন্তু দুজন ভাইস চেয়ারম্যান থাকিব, একাদশ দ্বাদশের কারণে এজন উপসভাপতি আর নবম দশমের কারণে আন এজন উপ।